চিন্তা করতাম যে প্রাইভেটে পড়াশোনা করেছি, বাট এখন আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে আমি স্টেট ইউনিভার্সিটির ছাত্রী। এই সকল টিচার ম্যাডামদেরকে আমি আমার টিচার হিসেবে পেয়েছি। সর্বোপরি এটাই বলবো যে লক্ষ্য যদি মানুষের ঠিক থাকে এবং 100% এফোর্ট যদি কেউ দিতে পারে, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং সদ্য সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদ্য সুপারিশপ্রাপ্ত সহকারী জাজ আকলিমা আক্তার, আমরা এখন তার কাছ থেকে শুনব তার এক্সপিরিয়েন্স। আকলিমা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি আপনার জার্নিটার কিছু পোর্শন আমাদের সাথে শেয়ার করতেন, ল ডিপার্টমেন্ট স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ঢোকার শুরু থেকে আপনার এই শেষ পর্যন্ত, যে আপনি সনদপ্রাপ্ত হয়েছেন জুডিশিয়াল কমিশন সার্ভিসে, আপনি সুপারিশপ্রাপ্ত জাজ হিসেবে মনোনয়ন পেয়েছেন, এই জার্নিটা যদি একটু শর্টলি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, ধন্যবাদ। আমি আসলে 2016 অনার্স পাস করেছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এবং 2017 হচ্ছে মাস্টার্স পাস করেছি। তখন আসলে আমার কখনো চিন্তাভাবনা ছিল না যে আমি আসলে বিচারক হব। তো এই কারণে আসলে আমি অনার্স বা মাস্টার্স করার পরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নেইনি। তখন আমার টার্গেট ছিল যে আমি আসলে অ্যাডভোকেট হব। তো আমি অ্যাডভোকেটশিপের প্রিপারেশন নেই। তো আনফর্চুনেটলি আমি হচ্ছে আমার কাগজে একটু ঝামেলা হয়ে গেছিলো সেকেন্ড ইন্ডিভিশন জমা দেওয়ার সময় বার কাউন্সিলে। তো এই কারণে আমি পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারিনি। আমার সমসাময়িক বন্ধুবান্ধবরা 2020 অ্যাডভোকেট হয়ে যায়। তো ওই যে পরীক্ষা না দিতে পারাটা, তখন আমার মনে হয়েছে যে আমি আসলে কী করব বাসায় বসে থেকে। আমি যেহেতু এখন কোনো সার্ভিসেও জয়েন করছি না, আমার যেহেতু টার্গেট হচ্ছে আমি মানে লতে থাকবো, ল প্রফেশনে থাকবো, হয় সেটা অ্যাডভোকেট হিসেবে অথবা বিচারক হিসেবে। তো আমি দীর্ঘদিন বাসায় বসে থেকে আমার মনে হলো যে আমি আসলে আমার পড়াশোনাটা যে আমার মানে কন্টিনিউ চলছিল, আমি অ্যাডভোকেটশিপের যে প্রিপারেশনটা নিলাম আমি তো কাজে লাগাতে পারলাম না। তখন আমার মনে হলো দেখি না জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করে। সবাই বলে যে আসলে এটা আসলে একটা অনেক লেংদি একটা সিলেবাস এবং খুবই সময় সাপেক্ষ বিষয় এবং মানে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি ডেডিকেশন থাকলেই একজন বিচারক হওয়া সম্ভব। তো আমি যেহেতু ছোটোবেলা থেকেই বরাবর ভালো স্টুডেন্ট ছিলাম এবং ইউনিভার্সিটিতে বিভিন্ন মোটকোট কম্পিটিশন, ডিবেট কম্পিটিশনে আমি সবসময় পার্টিসিপেট করার চেষ্টা করেছি, বিভিন্ন ল অনার্স প্রোগ্রামে থাকার চেষ্টা করেছি। তো তখন আমার মনে হলো যে আসলে আমার এলাকাবাসী হোক, আমার কলেজ হোক, আমার ইউনিভার্সিটি হোক, এদের একটা প্রত্যাশা আছে আমার উপর। তো আমি আসলে এটা কীভাবে কাজে লাগাবো বা তাদের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখন আসবে, আমি কী করলে আসলে আমার ইউনিভার্সিটি, আমার পরিবার সবাই সন্তুষ্ট থাকবে আমার উপর, নিজে আমি কোন ক্যারিয়ারটাতে ভালো করতে পারবো। তো তখন আমি আসলে বাসায় বসে নিজে নিজে জুডিশিয়ারির সিলেবাসটা ডাউনলোড করি এবং জুডিশিয়ারি পড়াশোনা শুরু করি। তারপর আমার এক বড় ভাই আছেন, ওনার সাথে কথা বলি, বলো যে হ্যাঁ চেষ্টা করে দেখো। আমার হাজব্যান্ড বলেছে যে তুমি দেখো, যদি না পারো তাহলে বুঝতে পারবা যে আসলে এই সার্ভিসটা আমার জন্য না বা এটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি প্রিপারেশনটা না নাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার ক্যাপাবিলিটি কতটুকু। তো তখন থেকে আমি হচ্ছে এক বছর, টানা এক বছর জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করি। তো প্রথমবার হচ্ছে আমি প্রিলি, রিটার্ন এবং ভাইভাতে অ্যাপিয়ার করি। আনফর্চুনেটলি ভাইভাতে আমার হয়নি। তো তখন আমি ভেবেছিলাম যে আমার হয়তো রিটার্নে মার্কস কম, কারণ মার্কস যেহেতু জানা যায় না, শুধু যারা পাশ করেছে ওই লিস্টে আসে। কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছে, তবে আমি যে ভাইয়ার গাইডলাইনে পড়াশোনা করেছি উনি বললো যে আমি আসলে আশা করিনি তুমি এত তাড়াতাড়ি ভাইভা পর্যন্ত অ্যাপিয়ার করতে পারবে। তো নেক্সট টাইম তুমি আমাকে একটা কথা দাও যে তোমার যতদিন এজ আছে 32 এজ পর্যন্ত তুমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য লেগে থাকবে। সেটা সফলতা কারো আগে আসে কারো পরে আসে, কিন্তু তুমি যে বিচারক হবা এটা আমি বুঝেছি। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ আসলে প্রথমবারে যে আমি জাজ হয়ে যাবো এটা আমিও চিন্তা করিনি, দেখলাম আসলে আমি কতদূর যেতে পারি। তো এরপর হচ্ছে 15 জুডিশিয়াল সার্ভিস এক্সাম অ্যাপিয়ার করলাম, এটাতেও ফ্রিলি কোয়ালিফাই করলাম, রিটার্ন কোয়ালিফাই করলাম। আমার রিটার্নটা অ্যাভারেজে হয়েছে 14th মতোই। তো আমি ভেবেছি যে গতবার ভেবেছিলাম যে আমার হয়তো রিটার্নের রেজাল্ট কম ছিল, নাহলে আমাকে ভাইভাতে বাদ দিল কেন। তুলনামূলক ভাইভাটাও আমার খারাপ হয়েছিল 14th। তো 15th ভাইভাটা আমার খুবই ভালো হলো, চিফ জাস্টিস ছিলেন। তো আমার মনে হলো যে স্যার আমাকে খুব পছন্দ করেছে এবং আমি প্রায় 24টা কোশ্চেনের মধ্যে প্রায় 20টা অ্যান্সার করতে পেরেছিলাম। মানে নিজের ভেতরে স্যাটিসফ্যাকশনটা কাজ করছিল যে আমার আসলে ভাইবা ভালো হয়েছে। আমি 15th ভাইবা দেওয়ার আগে শুধু মানে এতটুকু আল্লাহ তালার কাছে বলতাম যে আল্লাহ আমার যেন ভাইবা বোর্ডে আমাকে অপদস্থ না হতে হয়, আমার চাকরি হোক বা না হোক, আমাকে যাতে স্যাররা বলে যে না আমি এটা পড়াশোনা করেছে ভালো। তো আসলে তাই হয়েছে, আমি ভাইবা দেওয়ার পরে আমি বুঝেছি যে আমি জাজ হই বা না হই স্যারদের আমাকে পছন্দ হয়েছে, আমার এটা মনে হয়েছে সর্বোপরি। তো তারপর হচ্ছে রেজাল্ট আসলো, আলহামদুলিল্লাহ অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে রিকমেন্ডেড হলাম 15th জুডিশিয়াল সার্ভিস এক্সামে।
এবং আমার মেধাক্রম হচ্ছে 28। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার রিটেন পরীক্ষাটা ভালো হয়েছে, নাহলে তো সিরিয়াল এত আসার কথা না। তো পরক্ষণে আমি আমার ডিপার্টমেন্টের স্যারদের জানাই, স্যাররা তো খুবই খুশি হয়। এবং আসলে আমি বলবো যে আমার এই দীর্ঘ পথ চলায় আমার ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির টিচারগণ, এরা সবসময় আমার পাশে ছিলেন। আমি কখনোই আমার কোনো প্রয়োজনে আমি আমার ভার্সিটিকে পাইনি, আমি আমার ভার্সিটির টিচারদের পাইনি, এমন হয়নি। তো আমার মনে আছে যে 15-তে যখন আমি ভাইবা দিই, তখন আমাদের ইউনিভার্সিটি থেকে হাতে গোনা দুই একজন ক্যান্ডিডেট আছে, ওরা 15-তে অ্যাপিয়ার করেছে। ওরা 14-তেও ছিল, ভালো হয়নি, 15-তেও আছে আমার সাথে। তো আমি তখন আমাদের ডিপার্টমেন্টের হেড শ্রদ্ধেয় ম্যাডাম নাজিয়া রহমান, তো ম্যামকে ফোন দিলাম যে ম্যাম আমার হচ্ছে ভাইবা দিতে আবারও যাচ্ছি, তো আসলে ভাইবায় সমস্যা হয়েছিল কি না, গতবার আমার মনে হয়েছে যে আমার ভাইবাটা আসলে স্যাটিসফ্যাকশন লেভেলে হয়নি। তো আপনি হচ্ছে তাহলে একটা আমাদের টিচারদেরকে, যারা হচ্ছে আমাদের একজন টিচার আছেন, উনি হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ শ্রদ্ধেয় স্যার আজগর আলী স্যার, তা আমি বললাম যে স্যারকে বলেন আমার একটা ভাইবা নেওয়ার জন্য অনলাইনে। তো স্যার ম্যাম অনলাইনে ঠিক বলিনি, আমি ভেবেছিলাম অনলাইনেই হবে, কারণ আমি পড়াশোনার জন্য তখন বাসার বাইরে বের হই না। তো ম্যাম যথারীতি ভাইবা নিবে আমাকে, অনুষ্ঠানের সব কিছু জোগাড় করলো, টিচারদেরকে বললো যে ওর ভাইবা নেন। আমি খুবই অবাক হয়েছি, দেখি যে শুধুমাত্র আমি একজন ক্যান্ডিডেট। আমি আসলে অবাক হয়েছি যে আমি তাহলে ম্যামকে এত ডিস্টার্ব করতাম না যে আমার ভাইবা নেন, যদি আমি যদি বুঝতাম যে আসলে আমি একমাত্র ক্যান্ডিডেট, শুধু আমার জন্য এত আয়োজন আসলে। তো পরে বললো যে তুমি ইউনিভার্সিটিতে কালকে 12টায় আসো। আমি ভাবতেছি যে আমি তো এখন সরাসরি গেলে আমার 5 দিন বা 6 দিন আছে ভাইবার, আমার সময়টা একটু কনজিউমিং হয়ে যায় ম্যাম। তো আসলে আমার লজ্জাও লাগছিল যে ম্যাম এত কষ্ট করে আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করলো, আর আমি এখন বলতেছি যে অনলাইন করার জন্য। ম্যাম বলতেছে এই সময় তুমি অনলাইন বলতেছো? তো আমি বললাম যে ম্যাম তারপরও যদি দরকার হয়, আমার আসলে একটু অসুবিধা হবে গেলে, কিন্তু আপনি যদি বলেন আসতে আমি তবু আসবো। তো আলহামদুলিল্লাহ ম্যাডাম বুঝেছে যে আসলে আমার একটু সময়টা চলে যাচ্ছে ফিজিক্যালি আসলে। তো পরদিন দেখি আমাকে বললো যে তুমি অনলাইনে জয়েন করো, সেখানেও যথারীতি আমি একজন ক্যান্ডিডেট। ম্যাম হচ্ছে স্যার দিন নিয়ে আমার ভাইবা নিল। তো ভাইবা মোটামুটি হয়েছে, স্যার বলছে এই প্রিপারেশনে তুমি কাভার করো, ইনশাল্লাহ হবে। তো এইটা একটা উদাহরণ দিলাম আমি যে আমার ডিপার্টমেন্ট, আমার টিচারদেরকে আমি কতটা পাশে পেয়েছি আমার বিপদের সময়। তখন কিন্তু আমি অলরেডি 5 বছর হয়ে গেছে আমি ইউনিভার্সিটি চলে গেছি, ইউনিভার্সিটি ছেড়ে। তখনও যে মানে আমার টিচার, আমার ডিপার্টমেন্টের হেড শুধু আমার জন্য একটা ভাইবার অ্যারেঞ্জমেন্ট করেছে অনলাইনে, এটা আসলে আমার জন্য খুব বড় প্রাপ্তি। এই জন্য আমি সবসময় আগে চিন্তা করতাম যে প্রাইভেটে পড়াশোনা করেছি, বাট এখন আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে আমি স্টেট ইউনিভার্সিটির ছাত্রী, এই সকল টিচার ম্যাডামদেরকে আমি আমার টিচার হিসেবে পেয়েছি। সর্বোপরি এটাই বলবো যে লক্ষ্য যদি মানুষের ঠিক থাকে এবং 100% এফোর্ট যদি কেউ দিতে পারে, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে। ধন্যবাদ আপনাকে মিস আকলিমা, যে আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে, ওই লক্ষ্য অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে, এবং পাশে শুধুমাত্র আমাদের পরিবারের লোকজনের সহায়তায়, শুধুমাত্র মানে আমাদের সাথে সবসময় যে পাশে থেকে তারা আমাদেরকে যে সাপোর্ট করে যাবে তা না, আমরা যদি আমরা যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি অথবা করে এসেছি তাদেরকেও যদি আমরা পাশে পাই আমাদের সাফল্যের যাত্রায়, আসলে সাফল্যটা তখন ছোঁয়া যায়।